বছরের শুরুতে 24 সালের অফারে আপনারা পেয়ে আছেন 60,000 টাকা ডিসকাউন্টে। 2024 সাল নতুন বছর উপলক্ষে যারা এই বাইকটি নেবেন, দেখেন ভিউয়ার্স দুই হাত দিয়ে আমি ধরতে পারছি 98 99 100, মানে কত গ্যাপ। বাংলাদেশের সবচেয়ে মোটা টায়ারের বাইক, 165 সিসি, 190 সেকশনের টায়ার। এর মধ্যে আমরা 5টি কালারই পেয়ে যাবো প্রিন্সিপালে। নতুন স্কুটি চলে আসছে, এর মধ্যে 2টি কালার আছে। আর স্কুটির মধ্যে মোটা টায়ারগুলো দেখেন, স্কুটির মধ্যে মোটা টায়ার কমই থাকে। চলে আসছে প্রিন্সিপালে গরিবের R15 আমরা পেয়ে যাবো। এর মধ্যে বেশ কিছু কালার আছে, যেটাই বলে না গেল বাংলাদেশের সবচেয়ে মোটা টায়ার, 8.5 ফিট লম্বা বাইক, পাহাড়ে উঠার বাইক, BMW আদলে যে ব্যক্তি করা হয়েছে সে ব্যক্তি আছে। 98 99 100, দামিও পারে। একটু মজা করছিলাম ভাই, একটা অংশ উঠানো যায়। Yes, এই ব্যক্তি বাবা কিনবে ছেলে কিনবে না তা কেমন করে হয়, আসতে হবে কোথায়? প্রিন্স ওয়ার্ল্ডে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ শপন ফ্রম ওয়ার্ল্ডস। ফাইনালি আমরা চলে আসলাম প্রিন্স ওয়ার্ল্ডে। প্রিন্স ওয়ার্ল্ডে আনকমন এক্সক্লুসিভ বাইক পাওয়া যায়, আমরা সবাই জানি, বাচ্চাদের বড়দের যেটাই নেনে কেন। আমাদের সাথে আছে প্রিন্স ওয়ার্ল্ডের ম্যানেজার আমাদের শাহিদ ভাই, স্ক্রিনে এটা আছে বড় ভাই নাম্বার। আর প্রিন্স ওয়ার্ল্ডে কেন আসবেন, কেন আপনারা পাহাড়ে ওঠার বাইক, গরিবের R15, তারপরে BMW আদলে যে ব্যাগগুলো করা হয়েছে, বাংলাদেশ সবচেয়ে মোটা টায়ারের বাইক, স্কুটি নতুন যেটা আসছে, কেন কিনবেন, কারণটা কি, আজকে আমরা ডিটেইলস জানাবো। যারা এই ধরনের বাইক কিনবেন চলে আসতে হবে প্রিন্স ওয়ার্ল্ডে। তো সবার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অলরেডি বাজেট ফ্রেন্ডলি একটি স্কুটার চলে এসেছে, যেটা হচ্ছে বাংলাদেশের রাস্তা কাঁপানোর জন্য যেটা প্রিন্স ওয়ার্ল্ড নিয়ে এসেছে। এটা কিন্তু সামনে 130 সেকশনের টায়ার পাচ্ছেন এবং পিছনেও কিন্তু 130 সেকশনের টায়ার পাচ্ছেন। তো বুঝতেই পাচ্ছেন জিনিসটা কি হতে চাচ্ছে, এবং এটা প্রাইস শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি এখন ইনশর্টে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই। আমার সামনে যেটি আছে এটি কিন্তু রিগেল র্যাপ্টর ব্র্যান্ডের ফোর্স ভার্সন 2 কিন্তু এখন বাংলাদেশে চলছে। এটা কিন্তু আসছে আপনি জানেন প্রায় 8 দিন কি 9 দিন হবে এটার বয়স। এটার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা 130 সেকশনের টায়ার দিয়ে আছেন, এবং 2mm এর কিন্তু ডিস্কের সাথে কিন্তু ডায়মন্ড কাটিং এর রিং কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু থাকছে আপস এন্ড ডাউন সাসপেনশন, এবং সামনের যদি আপনাদেরকে একটু দেখাই আমি এটা অন করে, দেখতে পাচ্ছেন লাইটগুলো অসাধারণ। এছাড়াও কিন্তু আপনারা এখানে ইমার্জেন্সিটা পাচ্ছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুটিতে কিন্তু আপনারা একসাথে ইমার্জেন্সি সুইচ পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুব লেয়ার এই প্রাইজের ভিতরে। প্রাইসটা সম্পর্কে আমি পরে ধারণা দিচ্ছি, এবং সামনে যদি দেখাই আপনাদেরকে একটু অফ করে আমি অন করে যদি দেখাই, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 7টা কালারে কিন্তু ডিসপ্লে আপনার সামনে চলে আসবে। এখানে কিন্তু আপনার ওডোমিটার, কিলোমিটার, আরপিএম, টিপ 1 টিপ 2 ক্লক এবং কিন্তু সবই কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। এবং এটার হ্যান্ডেলটা কিন্তু খুবই প্রিমিয়াম, এবং এখানে যদি একটু দেখাই লকিং সিস্টেমটা, এটা কিন্তু বর্ষার দিনে আপনি যদি বাইরে বাইকটা রাখেন, আমরা কিন্তু বাইকের সাথে আপনার ডাস্ট কভার তো দিয়েই দিচ্ছি, এছাড়া যারা খোলা রেখে দিবেন এখানে কিন্তু লক করা যায়। এটা লক করে দিলে কিন্তু আপনার বাইকের এখানে পানি ঢোকার কোনো চান্স, এবং এটা কিন্তু আপনার সিটটা উঠানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নির্দেশনা দেওয়া আছে লক, এখানে প্রেস করলে কিন্তু আপনার সিটটা, এবং সামনে দেখতে পাচ্ছেন আপনার পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে, যে স্পেসটাতে কিন্তু আপনি অনেক কিছু রাখতে পারবেন। এবং এখানে একটি আংটা দেওয়া হয়েছে, যেখানে আপনি চাইলে বাজারের ব্যাগ এমন কি হেলমেটটাও কিন্তু এখানে রেখে দিতে পারবেন। এবং পাশে দেখতে পাচ্ছেন একটি স্পেস রয়েছে, যেখানে আপনার প্রয়োজনীয় জিনিস মোবাইল এগুলো রাখতে পারবেন আপনি। এবং আমি যদি এখানে পা রাখার জায়গাটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন খুবই স্পেসটা কিন্তু অনেক বড়, এবং সিটগুলো জেল সিট, এবং পিছনে কিন্তু গ্যাবরেল পেয়ে যাচ্ছেন। এবং গ্যাবরেলের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন 4টি ডট দেওয়া আছে, এখানে কিন্তু আপনি চাইলে ড্রিল করে একটি ছোটখাটো একটা বক্সও কিন্তু পিছনে আপনি চাইলে লাগাতে পারবেন। এবং সাইলেন্সার পাইপে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কাভার দেওয়া রয়েছে, এবং পিছনের টায়ারটা যদি একটু দেখাই, এটাও কিন্তু 130 সেকশনের, পিছনে 2mm ডিস্ক তো পেয়ে যাচ্ছেন, ডায়মন্ড কাটিং এর রিং ও এটাতে থাকছে, এমন কি এটাতে সেল এবং টুল দুইটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এটার একটা মজার জিনিস যেটা দেখতে পাচ্ছেন, এখানে পিছনে যে বসবে এটা কিন্তু সারাদিন টানলে কিন্তু আপনি খুলতে পারবেন না, এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম, এখানে প্রেস করবেন খুলে যাবে, আবার আস্তে করে লাগিয়ে দেবেন এটা কিন্তু লক হয়ে যাবে। এটা কালার আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আমার সামনে অ্যাভেলেবেল রয়েছে, ব্লু এবং হচ্ছে ইয়েলো। 2024 সাল নতুন বছর উপলক্ষে যারা এই বাইকটি নেবেন পারচেজ করবেন তাদের জন্য থাকবে 20,000 টাকা ডিসকাউন্ট, মানে এটার প্রাইস 1,85,000 টাকা থেকে 20,000 টাকা ডিসকাউন্টে মাত্র
165000 টাকায় পাচ্ছেন যেটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জ যে পারফরম্যান্স এই স্কুটিতে আছে এই বাজেটে আপনি পুরো বাংলাদেশে কিন্তু এই টাইপের স্কুটি পাবেন না পাবেন শুধুমাত্র প্রিন্স ওয়ার্ল্ডে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটি স্পোর্টস বাইক আপনাদের সামনে রাখা আছে যেটা হচ্ছে রিগাল র্যাপটার লেক্স মোটো ভার্সন 4 এটা কিন্তু 2023 এর আপডেট মডেল এটা সামনে পিছনে টিউবলেস টায়ার পেয়ে আছেন এবং সামনে পিছনে কিন্তু 320 mm এর ডিস্ক পেয়ে আছেন পিছনে পেয়ে আছেন 140 সেকশনের টায়ার এবং সামনে কিন্তু 110 সেকশনের টায়ার পেয়ে আছেন এটার কিন্তু 165 সিসি এর একটি স্পোর্টস বাইক এবং এটাতে কিন্তু আপনারা 6টা গিয়ার পেয়ে আছেন এবং থ্রি পার্টের হ্যান্ডেলের সাথে দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল মিটার কিন্তু এটাতে পেয়ে আছেন এটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 14.8 লিটার সিট গুলো দেখতে পাচ্ছেন জেল সিট সাথে পিছে আপনার গ্যাপ বেল রয়েছে সুন্দর এবং এসি প্রযুক্তি কিন্তু অ্যাডজাস্ট পেয়ে আছেন আমি এখন এগুলোর মূল্যটা বলে দিচ্ছি এটার মূল্য হচ্ছে 2,70,000 টাকা নতুন বছর উপলক্ষে যারা প্রি বুকিং অথবা ডেলিভারি নেবেন তাদের জন্য থাকছে 25,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টে 2,45,000 টাকা এটা কালার কিন্তু আমার সামনে তিনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু রেড এবং সিলভার তো স্টক শেষ হওয়ার আগে অবশ্যই প্রিন্সওয়ালে আসুন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় চাকার বাইক যেটা হচ্ছে পিলার ভার্সন 3 এবং এটাতে কিন্তু আপনারা পেয়ে আছেন সিঙ্গেল সিঙ্গাম যেটা বাংলাদেশের আর কোন বাইকেই আপনি পাবেন না শুধুমাত্র প্রিন্সওয়ালে পেয়ে যাবেন এবং এটার সামনে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ডাবল ডিস্ক পেয়ে আছেন এর সাথে ডিজিটাল ড্যাশবোর্ড থ্রি পার্টের হ্যান্ডেল 14.8 লিটার কিন্তু ফুয়েল ক্যাপাসিটি এটার সিসি 165 সিসি এবং 6 স্পিড গিয়ার আপনারা পেয়ে আছেন আন্ডার ভ্যালি অ্যাডজাস্ট থাকছে এই বাইকে কি নাই সব আছে ইএফআই ইঞ্জিন ওয়াটার কুলিং রেডিয়েটর সবই কিন্তু এই বাইকে অ্যাভেলেবেল পেয়ে আছেন এটা কিন্তু মানুষের সুপার একটি স্পোর্টস এবং চপার লুকের একটি বাইক এটা মূলত আমি বলে দিচ্ছি এটা কালার পাঁচটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার সামনে দেখতে পাচ্ছেন রেড ইয়েলো ব্ল্যাক এছাড়া কিন্তু স্কাই ব্লু এবং হোয়াইটটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মূল্য 5,00,000 টাকা বছরের শুরুতে 2024 সালের অফারে আপনারা পেয়ে আছেন 60,000 টাকা ডিসকাউন্টে 4,40,000 টাকা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ডিসপ্লে সেন্টার এটার অবস্থান হচ্ছে মগবাজার মোড় দেখতে পাচ্ছেন ঠিক রাজ্যের প্লাজার উল্টা পাশে এবং আমাদের আউটলেট 2 যেটা ওটা কিন্তু মগবাজার মোড়ে আনন্দ উল্টা পাশে বা মোইন পিটু পাবে পাশে আসলে কিন্তু আমাদের আউটলেট 2 টা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ডেলিভারি পোস্টিং হচ্ছে আপনারা চাইলে কিন্তু এসি পরিবহনের কন্ডিশনের মাধ্যমে বা নিজস্ব পিকআপের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে পারচেজ করতে পারবেন আমাদের প্রত্যেকটি নাম্বারে ইমো WhatsApp করা আছে আপনারা নক করবেন আমরা সামান্য কিছু প্রি বুকিং করে কিন্তু আপনার গন্তব্যে কিন্তু আপনার শপের বাইকটি নিয়ে যেতে পারবেন আচ্ছা যারা আমার নাম বলবে দাম কি বেশি রাখবেন না কমই রাখবেন কম রাখবো কিন্তু সাথে কিন্তু গিফট রয়েছে গিফটের কথা আমি বলিনি সাথে হেলমেট বডি কভার চাবি রিং রয়েছে এবং আপনার নাম যারা বলবে স্বপন ভাইয়ের ভিডিও দেখে এসেছি তার জন্য স্পেশাল গিফট রয়েছে এবং স্বপন ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরও কিন্তু চ্যানেল রয়েছে আপনারা জানেন প্রিন্স ওয়ার্ল্ড আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন ওকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা অনেক ভিডিও করলাম টায়ার্ড হয়ে গেছি ভিউয়ার্স নতুন বছরের সবাইকে শুভেচ্ছা চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডে স্ক্রিনে নাম্বার আছে বড় ভাই নাম্বার ফোন দিবেন যারা বিশেষ করে এই ধরনের বাইকের আরো ইনফরমেশন জানতে চান ভিডিওতে অনেক কথা তো বলা হয় না হয়ে যায় অনেক বড় ভিডিও দেখতে চান এই জন্য শর্ট করে ভিডিও করি এনিওয়ে যারা বিশেষ করে এই ধরনের আরো ইনফরমেশন জানবেন স্ক্রিন নাম্বার ফোন দিবেন আমার নাম বলবেন যদি আসেন যেই দামটা বলছে এর থেকে নিচে অবশ্যই নিবে গিফট রয়েছে সবল ভাইয়ের কথা বললে ওকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ গুড বাই